আমার অভিজ্ঞতার কথা বলছি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে দেখা করতে পারেনি, বলতো যে মোবাইলে ফোন করতে হবে, মেসেজ পাঠাতে হবে, অ্যাপয়েন্টমেন্ট দিলে আসতে হবে। বাহ, মানে বিউরোক্র্যাট, পলিটিশিয়ানরা যখন বিউরোক্র্যাট হন তখন পলিটিক্র্যাট হয়ে যান আর কি, তো ওয়াস্ট ব্যুরোক্র্যাট তখন ভয়ঙ্কর। যেমন আমি নিজে একজন মন্ত্রণালয় সচিবকে অন্তত 112 ফোন করেছি, তিনি ফোন ধরেন না, তার পিএস ফোন ধরেন, কারণ তার ফোনে সেভ করা নাই আমার নাম্বার। তো বঙ্গবন্ধু বলতেন, কার টাকায় আপনার সংসার চলে, কার টাকায় আপনার বাজার হাট হয়, তাদের মান সম্মান কইরা কথা কইেন। তো সেই আমলাতন্ত্র বাংলাদেশে, আমি সৈয়দ আনোয়ার হোসেন অন্তত 112 ফোন করে পাইনি একজন সচিবকে, তার সঙ্গে কথা ছিল আমার। একটা কথা বলি, যে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি এবং অনেক বড় বড় কথা বলছি, আপনি যে কোনো একজন অফিসারকে একটা মেইল দেন, দেখেন আপনি কোনো অ্যান্সার পাবেন কি না। আমার ইমেইলটা, কারণ ইমেইল করে আপনি কোনোদিন কোনো অ্যান্সার পাবেন না। না, আমিও, আমারও অভিজ্ঞতা আছে, অসংখ্য ইমেইল পাঠিয়েছি, কোনো উত্তর, কোনো নো রেসপন্স। তাহলে ইমেইলটা কেন আপনি ডিজিটাল বাংলাদেশের ইমেইল, আমি তো আপনার কাছে গিয়ে দেখা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, এটা তো সম্ভব না। একজন সচিবের সাথে দেখা করা কোনো একটা বিষয়, এটা তো আমি একটা ইমেইল করলে আপনি জিনিসটা পাচ্ছেন, একটা পরামর্শ দিতে চাই, পরামর্শটাই তো আমি একটা ইমেইলে দিতে পারি আপনাকে। তা আপনি যদি একটা রেসপন্ড করেন যে আমি পেয়েছি, দ্যাটস এনাফ, আমি বুঝবো যে না উনি পেয়েছেন পড়েছেন। তো এরকম তো আমরা এরকম উলুবনে মুক্তভাবে ছড়িয়েছি, কই কোনো রেসপন্স নাই। তো নির্বাচন কমিশন করার জন্য যে আইনটা করা হলো, এটা তো ওই আইনের দরকার ছিল না, আইনটা দরকার ছিল নির্বাচন কমিশন আইন। নির্বাচন কমিশন আইনের মধ্যে নির্বাচন কমিশন কীভাবে নিয়োগ হবে, কোন যোগ্যতার, কোন দক্ষতার নিয়োগ হবে এবং তাদের অভিশংসন কীভাবে হবে, সবটা থাকা দরকার ছিল। আবার তারাও নির্বাচন পরিচালনা করতে গিয়ে সরকারি কর্মচারী কর্মকর্তা, তাদের আচরণ কী হবে, তারা সঠিকভাবে যদি সহযোগিতা না করে কী হবে, এই সমস্ত জিনিস নিয়ে একটা নির্বাচন কমিশন আইন দরকার ছিল আমাদের। নির্বাচন কমিশনের নিয়োগ আইন দরকার ছিল না। এখন বলা হচ্ছে যে আমরা তো আইন করেছি, নিয়োগ আইন করেছি, আইন করে নিয়োগ দিয়েছি, এখন তো এতদিন ছিল না, এটা বিরাট একটা কাজ নো, এই আইনের মধ্যে কিছুই নাই, আপনি যা করবেন তাই হবে, খালি একটা কমিটি করে নেবেন, কমিটি খালি এটা জাজ করে দিবে। জি, সার্চ কমিটির কথা কি আপনার সংবিধানে ছিল না? 22 আইন করে সার্চ কমিটি ঢুকে গায়ে জোরে আইন নাই, বেআইনি নির্বাচন কমিশন। আরো প্রধান নির্বাচন কমিশনার যতই দমজম করুন, তার ওই গোড়াটা কিন্তু দুর্বল না। যেমন ধরো একটি সরকারি কর্মচারী, এখন সরকার ধরে নিয়ে গিয়ে আইন একটা বানিয়ে দিল, বললো যে আপনার এই ক্ষমতা ছিল, এটা এখন থাকবে না, এটা নির্বাচন না হয়ে পোলিং হবে, ওইটা হয়ে যে বিরাট পরিবর্তনটা হয়ে গেল। এখন আমার নির্বাচন কমিশন বলছেন এটা আমার ক্ষমতা বৃদ্ধি করে দিয়েছে, স্যার বলতেছে তো আমার পড়ালেখা দিয়ে তো আমি সেটা বুঝতে পারছি না। তো এখন এখানে আইনেরও দরকার আছে, পার্সোনাল ইম্পর্টেন্ট, পার্সন অ্যান্ড পার্সোনালিটি, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, আত্মসম্মান বোধ সম্পন্ন এবং জাতির প্রতি দায়বদ্ধতা, না হলে আমার চাকরি করলাম না। কারণ হচ্ছে উনি তো বহুদিন চাকরি করেছেন, বা যারা নির্বাচন কমিশনার হচ্ছেন তারা তো চাকরি জীবন শেষ করে, কি বলে, এক্সটেনশন শেষ করে নতুন এক্সটেনশন, এটা নতুন লাইফ। তো এইখানে আমার এত এত মানে চাকরি প্রীতি কেন?